হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিঠাই ধারাবাহিকের অমি আগারওয়াল মানে জন ভট্টাচার্যের কেরিয়ারের শুরু থেকে বর্তমান। আপনারা যারা জন ভট্টাচার্যের কেরিয়ারের শুরু থেকে বর্তমান জানতে আগ্রহী, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জন ভট্টাচার্য 1994 সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে তার কেরিয়ার মডেল হিসেবে শুরু করেছিলেন। তারপরে তিনি 2013 সালে স্টার জলসায় অনুষ্ঠিত বুঝেনা সে বুঝেনা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন। এই ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন যশ আর মধুমিতা। বুঝেনা সে বুঝেনা ধারাবাহিকে ওনার চরিত্রের নাম ছিল হেরি। তারপরে ওনাকে 2014 সালে নীল ভট্টাচার্য এর করা প্রথম ধারাবাহিক ঠিক যেন লাইভ স্টোরি সিরিয়ালে দেখা যায়। আর এ ধারাবাহিকে তিনি রোহিত নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরে 2016 সালে জন ভট্টাচার্যকে কালাস বাংলায় অনুষ্ঠিত নাগলীনা নামে একটি ধারাবাহিকে দেখা যায়। ওর ছোট্ট বোন রে নিয়ে আমি ফিরে আসবো, আর সেটা তোমার সাহায্যেতেই সফল হয়েছে। আর এই ধারাবাহিকে তিনি প্রথমবারের মতো লিড রোলে অভিনয় করেছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন শ্রীমা ভট্টাচার্য। তারপরে 2017 সালে স্টার জলসায় অনুষ্ঠিত মায়ের বাদন ধারাবাহিকে তিনি আরিয়ান নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। 2018 সালে জন ভট্টাচার্য অনুপম রায়ের একটি অ্যালবাম সঙ্গে কাজ করেছেন। আর এই গানটিতে জনকে সঞ্জনা ব্যানার্জির সাথে দেখা গিয়েছিল। 2019 সালে আবার জনকে স্টার জলসায় অনুষ্ঠিত নজর ধারাবাহিকে দেখা যায়। এ ধারাবাহিকে ওনার সাথে মিঠাই ধারাবাহিকের শ্রীতমা মানে দিয়া মুখার্জিকে দেখা গিয়েছিল। এরপরে আবার 2020 সালে জনের আরেকটি অ্যালবাম সং এসেছিল, সেটি হচ্ছে বলো দুগ্গা মাইকি। আর এই গানটিতেও জনের সাথে ছিল সঞ্জনা ব্যানার্জি। 2021 সালে জন ভট্টাচার্য অনেকগুলো কাজ করেছেন। প্রথমে তিনি জি বাংলায় অনুষ্ঠিত রিমলি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তখন নিশ্চয়ই আশেপাশে কোনো একটা প্রমাণ লুকিয়ে আছে। আর এই ধারাবাহিকে তিনি উদয় মুখার্জি নামে একটি চরিত্রে লিড রোলে অভিনয় করেছিলেন। একই সালে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করার সুযোগ পান দেবের গোলান্দাজ সিনেমাটির মাধ্যমে। এই সিনেমাতে ওনার নাম ছিল বিন্দু। 2021 সালেই ওনাকে আবার কন্যা নামে একটি মিউজিক ভিডিওতে দেখা যায়। আর এখন তিনি মিঠাই ধারাবাহিকে অমি আগরওয়াল নামে একটি চরিত্রে অনেক সুন্দরভাবে অভিনয় করে চলেছেন। তো বন্ধুগণ, এই ছিল আপনাদের প্রিয় জন ভট্টাচার্যের কেরিয়ারের শুরু থেকে বর্তমান নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা যারা মিঠাই ধারাবাহিকের সকল অভিনেতা অভিনেত্রীদের লাইফ স্টাইল ভিডিও ও কেরিয়ারের শুরু থেকে বর্তমান জানতে আগ্রহী, তাহলে মিঠাই সিরিয়াল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লেলিস্ট লিঙ্ক আই বাটনে ও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে।